Dear student, I hope you are well. By the grace of Almighty Allah, I am nice too. I am Rabia Bustri, student teacher, Bejuria Sambhav Balika Madhyamik Vidyalay, Khola Sadar. আমি আজকে আমাদের বিদ্যালয় বন্ধকালীন সময় করোনার জন্য বন্ধ থাকায় কোনো আমরা ষষ্ঠ শ্রেণীর কোনো ক্লাস নিতে পারতেছি না, এই জন্য আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশ আলোচনা করার জন্য ছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। ছাত্রীরা, আশা করি তোমরা সবাই আমার সামনে আসো, অনলাইন ক্লাসগুলি দেখতেছ। আমাদের বাংলাদেশ সরকারের এই সুবিধার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা স্কুলে উপস্থিত হতে পারছি না, কিন্তু ছাত্রীদের সামনে আমরা আমাদের ক্লাসটাকে অনলাইনের মাধ্যমে উপস্থাপন করতে পারতেছি। তো আমাদের আর আজকের বিষয় হলো পার্টস অফ স্পিচ। সাবজেক্ট হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি এই সম্পর্কে আমি ধারণা দেওয়ার জন্য তোমাদের সামনে আলোচনা করতেছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, যেহেতু এটা বোঝানোর জন্য আমাদের যে সময়টা দরকার অতটুকু সময় আমরা পাবো না। তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে খাতায় নোট করে বোঝার চেষ্টা করবে। যেমন পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ হলো বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব, যেমন আমাদের এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে ইংরেজি ভাষায় সেন্টেন্স গঠিত হয়। সেন্টেন্স গঠিত হয় কিভাবে, এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়। সেন্টেন্স গঠিত হয় গঠিত হয় তো সেন্টেন্স অর্থ আমরা জানি যে ইংরেজি ভাষায় সেন্টেন্স সমন্বয়ে এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স ইংরেজি ভাষায় সেন্টেন্স গঠিত হয়। তাহলে সেন্টেন্স অর্থ হলো বাক্য। আমরা এই সেন্টেন্স সম্পর্কে আমাদের স্কুল চলাকালীন সময় আলোচনা করেছিলাম। তা একটি ওয়ার্ড দিয়ে তৈরি হোক আর একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি হোক, একটি ওয়ার্ড দিয়ে একটি ওয়ার্ড দিয়ে তৈরি হোক আর একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি হোক, সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। ব্যবহৃত প্রতিটি
ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকি। যেমন প্রথম থেকে লেখা হলো এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স গঠিত হয়, একটি ওয়ার্ড দিয়ে হোক তৈরি হোক আর একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি হোক, সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। কোনো ওয়ার্ড ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কোনো ওয়ার্ড আবার ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। কোনো ওয়ার্ড ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কোনো ওয়ার্ড আবার ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে। কোনো ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কোনো ওয়ার্ড দ্বারা আবার কাজ করা বোঝায়। কোনো ওয়ার্ড দ্বারা কাজ করাও বোঝায় যে কোনো ওয়ার্ড আবার অন্য ওয়ার্ডগুলোকে সংযুক্ত করে। কোনো ওয়ার্ড আবার অন্য ওয়ার্ডগুলোকে অন্য ওয়ার্ডগুলোকে সংযুক্ত করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স গঠিত হয়, তো একটি ওয়ার্ড দিয়ে তৈরি হোক আর একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি হোক, সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। তো কোনো ওয়ার্ড ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কোনো ওয়ার্ড আবার ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে। কোনো ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কোনো ওয়ার্ড আবার অন্য ওয়ার্ডকে সংযুক্ত করে। সেন্টেন্সে ব্যবহৃত এসব ওয়ার্ডগুলোকেই তাদের ব্যবহারের ভিত্তিতে সেন্টেন্সে ব্যবহৃত এসব ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোকে তাদের ব্যবহারের ভিত্তিতে
ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। স্টুডেন্ট, আমি উপর থেকে মুছে ফেললাম, যেহেতু নিচে লিখতে পারতেছি না, তোমরা উপরেটা আশা করি লিখে ফেলেছ। তো বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর কাজগুলো কি, যেমন বাক্যে ব্যবহৃত বিভিন্ন শ্রেণীর কাজগুলো কি পার্ট অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর পার্টস অফ স্পিচ বলে। যেমন আমাদের মূল কথা হলো বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। এতে বাক্যে ব্যবহার করা হয়, যেমন আমরা লিখেছিলাম যে ব্যক্তিকে বুঝায়। ব্যক্তি বলতে আমরা বুঝি যেমন নাউন, নাউনে তোমাদের যেমন মিনা রিডস ইন ক্লাস এইট, আমি একটা উদাহরণ দিলাম, যেমন মিনা রিডস ইন ক্লাস এইট। এখানে মিনা, মিনা হলো একজন ব্যক্তির নাম, আর ব্যক্তির নাম অনুযায়ী ব্যক্তিকে বুঝেছে। ব্যক্তি হলো পার্ট অফ স্পিচের প্রথম নাউন। তো পার্ট অফ স্পিচকে বিভিন্ন ভাগে ভাগ অনুযায়ী আমরা পার্ট অফ স্পিচকে আট ভাগে ভাগ করতে পারি। এই আট ভাগ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি তোমাদেরকে আমার লেখাগুলো আমি মুছে ফেললাম, আট প্রকার পার্ট অফ স্পিচের নাম লিখে দিলাম, দিতেছি। যেমন পার্টস অফ স্পিচ আট প্রকার, এক নম্বর হলো নাউন, প্রোনাউন, তিন নম্বর হলো অ্যাডজেক্টিভ,
verb. First number is adverb. Third number is preposition. Conjunction. At number of interjection. Interjection. পার্সপেক্টিভ সম্পর্কে যে ধারণাটা আমি তোমাদেরকে দিলাম, যেমন সংজ্ঞাটা হলো বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে পার্সপেক্টিভ বলে। আর প্রকারভেদ হলো, যেমন পার্সপেক্টিভ আট প্রকার, তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করবা বাসায় আমার এই গ্রামারটা দেখার জন্য এবং শেখার জন্য। তোমাদেরকে আমরা এখানে পুরোপুরি বুঝাতেও পারতেছি না, এবং যেটুকু আমরা অনলাইনে দেখাচ্ছি এটুকু যদি তোমরা আয়ত্ত করতে পারো মোটামুটি বুঝবা। তো এখান থেকে তোমরা আজকে এই সাবজেক্টটা পার্সপেক্টিভ সম্পর্কে পড়বা। আগামী ক্লাসে আমরা যদি পারি সম্ভব হয় বাকিটা আলোচনা করব। তোমাদের বাড়ির হোমওয়ার্ক এটাই থাকলো যে পার্সপেক্টিভ কাকে বলে, কত প্রকার, কী কী, এগুলা তোমরা পড়ে নিবা। পার্টস অফ স্পিচ কাকে বলে, কাকে বলে, কত প্রকার, কী কী। তোমাদের হোমওয়ার্ক, আশা করি তোমরা হোমওয়ার্কটা শিখবা করবে। আর আজকের মতো আমি আমার এখানে ক্লাস শেষ করব। আল্লাহ হাফেজ। আশা করি সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকো। এই বলে বিদায় নিলাম।